একযোগে ইউক্রেনে 84 ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 14। আরও অনেক দেশ জঙ্গি বিমান দেওয়ার জন্য প্রস্তুত, এরদোগানের ঘোষণা। ইরাকে তুরস্কের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। আমরা ভয় পাই না, আমরা যুদ্ধ করব। চার সপ্তাহের বিক্ষোভে কেঁপে উঠল ইরানের মাটি। জানিয়ে দেব চীনের সঙ্গে আপোষের কোনো সুযোগ নেই বলছে তাইওয়ান। এদিকে হামলায় ইরানের ড্রোন মিসাইল ব্যবহার করছে রাশিয়া, জেলেনস্কির অভিযোগ। এবং সর্বশেষ জানিয়ে দেব জার্মান দূতাবাসে রাশিয়ার মিসাইল হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন। ন্যাটো জোটের ইউক্রেনে এবার ইরানের ড্রোন এবং মিসাইল দিয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে এবং এই হামলায় নাস্তনবোধ হয়ে যাচ্ছে ন্যাটোভুক্ত দেশ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন পুষ্ট ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই দাবি করেছেন যে ইরানের হামলায় এখন দিশেহারা হয়ে যাচ্ছে ইউক্রেন। তবে রাশিয়ার সাথে ইরানের এমন ঘনিষ্ঠতার কারণে পুরো পশ্চিমারা অর্থাৎ ইউরোপীয় দেশগুলো এখন রাশিয়া, ইরান, তুরস্ক, পাকিস্তানকে খুব ভয় পায়। মুসলিমদের এই শক্তির জন্য আপনার মতামত কি কমেন্টস বক্সে লিখে জানান। একযোগে ইউক্রেনে 84 ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 14। রাশিয়া ক্রিমিয়া সংযোগ সেতুতে ভয়াবহ বিস্ফোরণের জের ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে দিনভর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখনও পর্যন্ত নিহত হয়েছে অন্তত 14 জন। ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ক্রিমিয়া রাশিয়া সংযোগ সেতুতে ভয়াবহ বিস্ফোরণের জের ধরে সোমবার দিনভর ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ একাধিক শহরে একযোগে 84 ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। এর আগে ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করে এটাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাস্পিয়ান ও কৃষ্ণ সাগরে জাহাজ থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো প্রায় 900 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানে। কিয়েভ ছাড়াও এদিন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় লাভিভ, দিনিপ্রো ও জাপোরিঝিয়া সহ ইউক্রেনের আরও বেশ কয়েকটি শহরে। রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের সামরিক, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করা হলেও এতে বহু আবাসিক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ধসে পড়েছে একাধিক ভবন। ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের একটি গ্লাস ব্রিজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলাকে ক্রিমিয়া সেতুতে বর্বরোচিত হামলার জবাব হিসেবে অভিহিত করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেতুতে ভয়াবহ বিস্ফোরণের জন্য কিয়েভকেই সরাসরি দায়ী করে দেশটির সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ না হলেও ভবিষ্যতেও আরও ব্যাপক মাত্রায় হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে ইউক্রেনের রাশিয়ার সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ পশ্চিমা নেতারা। একই সঙ্গে রাশিয়াকে রুখতে অস্ত্র সরবরাহ সহ ইউক্রেনের প্রতি সব ধরনের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকারও করেন তারা। আরও অনেক দেশ জঙ্গি বিমান দেওয়ার জন্য প্রস্তুত বলছে এরদোগান। ইরানে তুরস্কের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা। যুক্তরাষ্ট্র তুরস্ককে F-16 ফাইটার জঙ্গি বিমান না দিলেও আরও অনেক দেশ জঙ্গি বিমান দেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, খবর মিডল ইস্ট মনিটর, তিনি বলেন এর আগে ওয়াশিংটন আঙ্কারাকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে অস্বীকার করেছিল। তখন তার দেশ রাশিয়া থেকে S-400 সিস্টেম কেনার মাধ্যমে চাহিদা পূরণ করেছে। তেমনইভাবে যদি যুক্তরাষ্ট্র আঙ্কারার F-16 যুদ্ধ বিমানের চাহিদা পূরণ না করে তাহলে অনেক দেশই কিন্তু তা পূরণ করতে আগ্রহ প্রকাশ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর তুরস্কের মানবাধিকার ও বৈশ্বিক নীতির কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের সম্পর্ক শীতল হয়ে এসেছিল। তবে গেল ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন প্রশাসন তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে। গেল 7 মাস তুরস্ক তার নিরপেক্ষ অবস্থান বজায় রেখে যুদ্ধরত দুই পক্ষের মধ্যে নানান ধরনের সমঝোতার চেষ্টা চালিয়েছে। বেশ কিছু প্রচেষ্টা ব্যর্থ হলেও গত জুলাইয়ে দুই দেশের মধ্যে স্বচ্ছ রপ্তানি চুক্তি স্বাক্ষর হওয়ার পেছনে বড় অবদান ছিল তুরস্ক তথা দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। ফলে মধ্যস্থতাকারী দেশ হিসেবে তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে একরকম বাধ্য হয় যুক্তরাষ্ট্র। গত জুনে মুদ্রাদিদে ন্যাটো সম্মেলনে সাইড লাইনে তুর্কি প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কংগ্রেসের তুরস্কের কাছে F-16 বিক্রির অনুমোদন চান। সেই সময় বাইডেন বলেছিলেন, আমি আগেই বলেছিলাম তাদের কাছে
F-16 জঙ্গি বিমান বিক্রি করা উচিত। তিনি আরও বলেন, আশা করি কংগ্রেস এতে অনুমোদন দেবে। কিন্তু মার্কিন কংগ্রেস অনুমোদন দেননি। কংগ্রেসের আইন প্রণেতাদের প্রভাবশালী একটি অংশের আশঙ্কা, মার্কিন যুদ্ধ বিমান পেলে তুরস্ক সেগুলো গ্রিসের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। অপর এক খবরে বলা হয়, ইরাকের উত্তরাঞ্চলে জেলিকান এলাকায় অবস্থিত তুরস্কের ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, কুর্দি গেরিলাদের দমনে স্থাপিত ওই তুর্কি সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় শনিবার 3টি রকেট হামলা হয়েছে। এর মধ্যে 2টি গিয়ে সামরিক ঘাঁটিতে এবং অপরটি 6 কিলোমিটার দূরে বাসিকা নামে একটি গ্রামে গিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আমরা ভয় পাই না, আমরা যুদ্ধ করব। 4 সপ্তাহের বিক্ষোভে কেঁপে উঠছে ইরানের মাটি। পোশাক কোড লঙ্ঘন করার জন্য ইরানের কুখ্যাত নৈতিক পুলিশ 22 বছরের কুর্দিশ তরুণীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের 3 দিনের মাথায় ইরানি তরুণীর মৃত্যু হয়। এরপরই ইরানের সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়তে শুরু করে। সারাদেশকে এক প্রকার স্তব্ধ করে ইরানের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন। ইরানের বিক্ষোভ 4 সপ্তাহে প্রবেশ করল। বিক্ষোভকে দেশের সরকার কঠোর হাতে প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। বিক্ষোভের তেজ তত বাড়তে থাকে। শুক্রবার ইরান পুলিশের তরফে জানানো হয়েছে, আমিনি দীর্ঘ অসুস্থ ভুগছিলেন, সেখান থেকেই তার মৃত্যু হয়েছে। ইরান পুলিশ বাঁচানোর অনেক চেষ্টা করেছে। ইরান পুলিশের দাবি কার্যত অস্বীকার করেছে আমিনির বাবা। তিনি লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন, আমি নিজের চোখে দেখেছি মহাশা আমিনির ঘাড় ও কানের পেছন থেকে রক্ত বের হচ্ছে। চীনের সঙ্গে আপোষের কোনো সুযোগ নেই বলছে তাইওয়ান। তাইওয়ান তাদের গণতান্ত্রিক জীবনযাত্রার পথ কখনো পরিত্যাগ করবে না। এক্ষেত্রে চীনের সঙ্গে তাইওয়ানের আপোষ করার কোনো সুযোগ নেই। সোমবার জাতীয় দিবসের ভাষণে তাইওয়ানের নেতা চিসাইলিং ওয়েন চীনকে সতর্ক করে এ বার্তা দিয়েছেন। ভাষণে তিনি তাইওয়ান নিয়ে চীনের পক্ষ পদক্ষেপকে রাশিয়ার ইউক্রেন অভিযানের সঙ্গে তুলনা করে খবর AFP-র তাইওয়ানের 2.3 কোটি মানুষ প্রতিনিয়ত চীনের কমিউনিস্ট পার্টির আগ্রাসনের হুমকির মুখে রয়েছে। ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ যেভাবে ভীতি ছড়িয়েছে, তাইওয়ানের ব্যাপারেও বেইজিংয়ের কিছু পদক্ষেপ একইভাবে ভীতি ছড়াচ্ছে। জাতীয় দিবসের ভাষণে প্রেসিডেন্ট চিসাইলিং ওয়েন একদিন তাইওয়ানের নিয়ন্ত্রণ গ্রহণে বেইজিংয়ের উদ্দেশ্যকে মস্কোর আগ্রাসনের সঙ্গে তুলনা করেন। এভাবে প্রয়োজন হলে তাইওয়ান তাদের শক্তি প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করে। তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগের এমন চ্যালেঞ্জ আমরা একবারে উপেক্ষা করতে পারি না। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তাইওয়ানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, চীনের অংশ হওয়ার কোনো ইচ্ছেই তাইওয়ানের নেই। চিসাইলিং ওয়েন বলেন, এ ব্যাপারে তাইওয়ানের জনগণ ও আমাদের রাজনৈতিক দলগুলো একবারে ঐক্যবদ্ধ যে আমরা অবশ্যই আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক জীবনযাত্রার পথ রক্ষা করব। হামলায় ইরানের ড্রোন মিসাইল ব্যবহার করছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির। ইউক্রেনে হামলায় ইরানের তৈরি ড্রোন ও মিসাইল ব্যবহার করছে রাশিয়া, এমন অভিযোগ করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ফেসবুক পোস্টে ভিডিও বার্তায় দাবি করেন, গতকাল সোমবার তেহরানের তৈরি শহীদ ড্রোন থেকে এই হামলা হয়েছে। ভ্লাদিমির জেলেনস্কি বলেন, সকালটা কঠিন ছিল কারণ সন্ত্রাসীদের মোকাবেলা করতে হচ্ছে, ডজন ডজন মিসাইল ছুটছে, ইরানের শহীদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা। ক্রিমিয়ান ব্রিজে হামলার প্রতিশোধ নিচ্ছে রাশিয়া। কিয়েভের দফায় দফায় বিস্ফোরণ ইউক্রেনের 6টি যুদ্ধ ড্রোন ধ্বংস করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার উচিত সন্ত্রাসীদের হত্যা করে ক্রিমিয়ান ব্রিজে হামলার জবাব দেওয়া, বলছে মেদভেদেব। ইউক্রেনের অন্তত 10টি শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিভিশন সম্প্রচারিত ভাষণে সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়া আত্মরক্ষা করবে, এ বিষয়ে কারোর কোনো সন্দেহ থাকা উচিত নয়। পুতিন গতকাল সকালে ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে একটি সুদূরপ্রসারী সিরিজ ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছে। এরপরে রুশ যুদ্ধ বিমানগুলো রাজধানী কিয়েভ সহ কয়েকটি শহরে সামরিক ও প্রশাসনিক অবকাঠামোর বিরুদ্ধে বিস্তৃত হামলা শুরু করেছে। রাশিয়ার হামলায় দেশব্যাপী অন্তত 9 জন নিহত এবং একাধিক শহরে বিদ্যুৎ ও অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়েছে বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। পুতিন বলেছেন যে এই হামলাগুলোর একটি বিস্ফোরণের প্রতিক্রিয়া হিসেবে ছিল, যা সপ্তাহান্তে একটি গুরুত্বপূর্ণ রাশিয়ান সেতুতে আঘাত করেছিল, যাকে তিনি সন্ত্রাসী হামলা বলেছেন। ইউক্রেন রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে থাকলে তিনি আরও হামলার হুমকি দেন। পশ্চিমে লোভিভ থেকে দক্ষিণে মাইকোলাইভ এবং উত্তর পূর্বে খার্কিভ পর্যন্ত একাধিক হামলা। শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে স্পষ্টত ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি সুবিধাগুলোকে পঙ্গু করে দিয়েছে। বিস্ফোরণগুলির মধ্যে কিয়েভের বিল্ডিংগুলির জানালাগুলিকে উড়িয়ে দিয়েছে, যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে এবং এমন সময়ে বাসিন্দাদের
তাদের নিরাপত্তা আশ্রয় নিতে বাধ্য করেছে যখন অনেকেই স্কুল ও কলেজের উদ্দেশ্যে যাচ্ছিল। আক্রমণগুলি প্রমাণ করে যে রাশিয়া এখনও ইউক্রেনের গভীরে আঘাত আনার এবং নাগরিকদের আতঙ্কিত করার ক্ষমতা রয়েছে। ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে সব মিলিয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনী 317টি ইউক্রেনীয় যুদ্ধবিমান, 159টি হেলিকপ্টার, 2182টি মানুষ্যবিহীন আকাশযান, 379টি সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম, 5570টি ট্যাঙ্ক ও যুদ্ধের অন্যান্য সাজোয়াজান, 866টি মাল্টিপল রকেট লঞ্চার, 3460টি ফিল্ড আর্টিলারি গান এবং মর্টার, অন্যদিকে 6431টি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে, কোনস্কোপ রিপোর্ট করেছে।